আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং অলরেডি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো, অলরেডি অনেকটুকু এগিয়েও গেছো। সো আজ আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের বাংলা বিষয় নিয়ে। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ইংলিশের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো বাংলা। সবচেয়ে বেশি কোশ্চেন এসে থাকে তোমার ইংলিশ থেকে, তারপরে বাংলা থেকে। তো আমরা যদি গতবারের কোশ্চেনটা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো টোটাল 24 মার্কস এসেছে বাংলা থেকে, এর মধ্যে 15 MCQ-তে এবং রিটেনে এসেছে 9 মার্কস। সো এই 9 মার্কসের মধ্যে বাংলা একটা শর্ট অ্যাসে ছিল, অর্থাৎ ছোট একটা রচনা ছিল, সেখানে 5 মার্ক, এবং একটা শর্ট কোশ্চেন ছিল, সেখানে 4 মার্ক। তো আমরা দেখে নিব আমরা কীভাবে প্রিপারেশন নিলে সবচেয়ে বেশি ভালো মার্ক পেতে পারি। এবং তুমি যদি অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানতে চাও, আমরা এর আগে ইংলিশের একটা ভিডিও বানিয়েছি, সেটা যদি তুমি দেখে না থাকো তাহলে আই বাটনে আসা লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। ওকে, এবার MCQ কোশ্চেন আসি। MCQ কোশ্চেনে বাংলা প্রথম পত্র থেকে প্রায় 40% কোশ্চেন আসে এবং বাংলা সেকেন্ড পেপার থেকে প্রায় 60% কোশ্চেন আসে। সো এই পোর্শনটা একটু উঠানামা করতে পারে, কিন্তু সব সময় এরকমই দেখা গিয়েছে গত প্রায় 10 বছর ধরে। সো এবার আসি রিটেন কোশ্চেনে। রিটেন কোশ্চেনটা থাকাতে অনেক ভালো হয়েছে। যেমন ধরো MCQ-তে কোশ্চেন আসলে যেটা হতো যে তুমি খুব ভালো প্রিপারেশন নিলেও একটু কনফিউশন থাকার কারণে তুমি দিতে পারতে না আনসারগুলো, তো সেক্ষেত্রে একটা দুটো বা অনেকগুলো এরকম বাদ দিয়ে আসতে হতো, আর অনেকগুলো হয়তো তুমি পারতেই না। কিন্তু রিটেন কোশ্চেনে এই সমস্যাটা কিন্তু অনেকটুকু উত্তরণ হয়েছে। যেমন বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যা সম্ভাবনা, এ নামে একটা রচনা লিখতে বলেছে, ছোট রচনা। সো তুমি কিন্তু বাংলাদেশের পর্যটন শিল্প সম্পর্কে জানো, বিষয়গুলো সম্পর্কে, এটা কিন্তু তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না। তুমি যদি একটু বাংলা লেখার যেই প্র্যাকটিস এটা যদি তোমার থাকে, তুমি কিন্তু খুব ভালো করে লিখতে পারবে। অন্যদিকে দেখো দ্বিতীয় কোশ্চেনটা, যেটা হচ্ছে লাল শালুকে কেন সামাজিক উপন্যাস বলা হয়। তো এটা তো হচ্ছে 4 মার্ক ছিল। এখন দেখো তুমি যদি ভালো করে লাল শালুটা তোমার এসএসসির জন্য পড়ে থাকো তাহলে কিন্তু তুমি জানো যে কেন লাল শালুকে সামাজিক উপন্যাস বলা হয়েছে। সো আবারও বলছি, ডিপেন্ড করছে তুমি হচ্ছে কত সুন্দর করে বাংলা লিখতে পারো। সো বাংলা লেখাটা যদি তুমি খুব ভালো করে লিখতে পারো, এটা কিন্তু তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। এবং রিটেন কোশ্চেন থাকাতে এই জিনিসটা অনেক ভালো হয়েছে। তো রিটেন কোশ্চেনে ভালো করার জন্য আমি বলবো সবচেয়ে বেশি এম্পাসাইজ তোমার করতে হবে যে বাংলা লেখাটা কতটুকু সুন্দর করে লেখা যায়। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, সেহেতু আমি বলবো আমরা সবাই কিন্তু বাংলা লেখার সাথে অনেকটুকু ইউজ টু। যেমন ধরো ছোটো থেকে ক্লাস 6 থেকে কিন্তু আমরা এই বড় হয়ে পর্যন্ত রচনা লিখে আসছি। সো রচনাটা যদি তোমরা একটু সুন্দর করে লেখার প্র্যাকটিস করে থাকো, সেক্ষেত্রে নিজের মনের থেকে যে কথাগুলো আসে সেগুলোকে যদি সুন্দরভাবে শৈল্পিকভাবে একটু তুলে ধরতে পারো, তাহলে আমার মনে হয় বাংলাতে খুবই ভালো মার্কস পাওয়া যাবে রিটেনে। আর রিটেনে যদি তুমি খুব ভালো মার্কস পাও, তুমি কিন্তু নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে পারবে অন্য সবার থেকে। ওকে, এবার আসি কী কী পড়বো। বাংলা প্রথম পত্রের জন্য বোর্ড বই পড়বে, লেখক পরিচিতি পড়বে, মূল পাঠ পড়বে। সো বোর্ড বইয়ের মধ্যেই লেখক পরিচিতি এবং মূল পাঠ এগুলো আছে। সো লেখক পরিচিতি এবং মূল পাঠ কেন আলাদা করে তাও বলছি, কারণ গতবারের বা এর আগের কোশ্চেনগুলো যদি আমরা দেখি, ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে লেখক পরিচিতি এবং মূল পাঠ থেকে। সো সেক্ষেত্রে শব্দার্থ বা অন্যান্য যে পার্টগুলো, ধরো অন্য অনেক টেস্ট পেপার বা আমাদের বইতে লিখে আছে, সেই জিনিসগুলো অত ইম্পর্টেন্টও না। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো লেখক পরিচিতি এবং মূল পাঠ। সো বোর্ড বই পড়লে সবচেয়ে বেশি এম্পাসাইজ এই লেখক পরিচিতি এবং মূল পাঠে দিবে। আর সহায়ক বইয়ের জন্য তুমি সরোবর পড়তে পারো। প্যারাগনের বই লিস্ট যখন হচ্ছে আমরা বলেছি কোন কোন বই পড়বে, সেটার জন্য যখন আমরা সাজেস্ট করেছি তখন বলেছি বাংলা বইয়ের কথা। এছাড়া তুমি যে কোনো বই কিনে থাকলেই হবে, ওটা থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শেষ করবে কাইন্ডলি। সো বাংলা প্রথম পত্রে আবারও বলছি লেখক পরিচিতি এবং মূল পাঠে ভালো করে এম্পাসাইজ করবে। সো এবার আসি বাংলা সেকেন্ড ব্যাপারে। বাংলা সেকেন্ড ব্যাপারটাকে যদি আমরা একটু ভাগ করি তাহলে দেখবো শব্দভিত্তিক, ব্যাকরণ, এবং একটু যেই ব্যাকরণগুলো ইম্পর্টেন্ট অত বেশি সেই ব্যাকরণগুলো। সো ব্যাকরণ দুইটা দেখতে পাচ্ছ তোমরা এখানে। একটা হলো আমি যেগুলোকে সবচেয়ে বেশি এম্পাসাইজ তোমার করতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেগুলোকে দিতে হবে সেগুলো, আর অন্য ব্যাকরণগুলো তুমি প্রিপেয়ার্ড হয়ে যাবে যাতে সেখান থেকে যদি অ্যাক্সিডেন্টলি একটা কোশ্চেন চলে আসেও সেক্ষেত্রে তুমি আনসার করতে পারো। তো শব্দভিত্তিকটাতে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তো শব্দভিত্তিকগুলো তুমি খুব ভালো করে পড়বে। তো শব্দভিত্তিকগুলোতে আমরা কী পাচ্ছি, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, প্রবাদ বাক্য, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলোকে অবশ্যই অবশ্যই খুব ভালো করে গুরুত্ব দিবে, গুরুত্ব দিয়ে পড়বে। তাহলে দেখবে যে তোমার অলমোস্ট 50% কোশ্চেন যেগুলো বাংলা সেকেন্ড পেপার থেকে আসছে সেগুলো তুমি পেরে যাবে। এবার আসি ব্যাকরণ। ব্যাকরণের জন্য বাক্য, ধ্বনি পরিবর্তন, নত্ব, সত্ত্ববিধান, সন্ধি, সমাস, উপসর্গ, এগুলোতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবে এবং এগুলো আগে শেষ করবে।
তারপর তুমি যেটা করবে, তোমার ব্যাকরণের জন্য ক্রিয়ার কাল, বিরামচিহ্ন, প্রকৃতি প্রত্যয় এবং বাকি জিনিসগুলো একবার করে হলো পড়ে নিবে। মানে এটা আমি বলছি কেন, ধরো শব্দভিত্তিকারে যে সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট ব্যাকরণগুলো, এগুলো থেকে দেখা গেছে তোমার 90% কোশ্চেন চলে আসে। সেক্ষেত্রে 10% মার্ক পাওয়ার জন্য তুমি যদি অনেকগুলো সময় হচ্ছে স্পেন্ড করো, সেক্ষেত্রে তোমার যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময়গুলো আসে তখন কিন্তু খুব ভালো করে সময় পাওয়া যায় না। সো তোমার অন্যান্য বিষয়গুলো আছে, সবগুলো বিষয়ের জন্য প্রিপেয়ার্ড হওয়া লাগে। এই জন্য আমি বলবো শব্দভিত্তিক এবং ব্যাকরণের এই প্রথম অংশটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবে এবং সেগুলো শেষ হওয়ার পরে ব্যাকরণ অন্যান্য পার্টগুলো একবার করে পড়ে নিবে। এবং এগুলি ছিল বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের বাংলা তুমি কীভাবে প্রিপারেশন নিবে সে সম্পর্কে সব কিছু। আমি আশা করি তোমরা এই সম্পর্কে তোমাদের জানা কোশ্চেনগুলো সবগুলো আনসার পেয়েছো। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তুমি পাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।